হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা অন্যরকম ভিডিও, সেটা হচ্ছে আমার জাং জুয়েলারি কালেকশন। জুয়েলারিগুলো সবচেয়ে আমি নিজে কিনেছি সেরকম কিছু নয়, আমি অনেক গিফটও পেয়েছি। এই জুয়েলারিগুলোর মধ্যে অনেকই আমার খুব প্রিয়। আপনাদের কোনগুলো বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার জুয়েলারিগুলো। এই জুয়েলারিটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি মেলা থেকে কিনেছিলাম, আজ থেকে প্রায় 10-15 বছর আগের হবে। আর এর পরের যে জুয়েলারিটা আপনাকে দেখাবো, এটাও মেলা থেকেই কেনা, আপনাদের প্রায় অনেক পরিচিতই হবে। আর এটা হচ্ছে মাটির জুয়েলারি, যখন মাটির জুয়েলারিগুলো খুব উঠেছিল তখনই এটা কেনা। এটা নিচের একটা যে পোর্শন সেটা একটু ভেঙে গেছে, এটাও মাটির জুয়েলারি। আর নিচে এই জুয়েলারিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু অনেক পুরনো, আমি খুব যত্ন করে এগুলো রেখে দিয়েছি। চলে আসি এই আপডেটেড জুয়েলারিগুলো নিয়ে। এই জুয়েলারিগুলো খুব বেশি পুরনো নয়, কিছুটা এই বছরে কেনা, কিছুটা গত 2 বছরের মধ্যে। এই জুয়েলারিগুলো আমি কিছুটা কিনেছি গড়িয়াহাট থেকে, বা আর কিনেছি নিউ মার্কেট থেকে। কোনটা যে কোথা থেকে কিনেছি সেটা একদমই মনে নেই, আর কিছু আছে গিফটের। মধ্যে কিছু আছে আমি বেড়াতে গিয়ে কিনেছিলাম, কিছুটা পুরীতে আর কিছুটা ছোটোবেলায় যখন দার্জিলিং গেছিলাম তখন কেনা। যেমন এই যে স্কাই কালারের জুয়েলারিটা, এটা দার্জিলিং থেকে কিনেছিলাম। স্টোনের এই জুয়েলারিটাও দার্জিলিং থেকেই কেনা, এটা অনেক পুরনো জুয়েলারি। আমার জুয়েলারি আরও আছে, তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল বলে আজকের মতো এইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বাকি যে জুয়েলারি কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি পরের ভিডিওতে নিয়ে আসব। তাই পরের ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। টাটা।